আক্ষেপ একটা আছে, যদি আমি পুরো 50 ওভার ব্যাটিং করতে পারতাম, এটা যদি করতে পারতাম ভালো লাগতো। না আমরা আমাদের এখন নাই ওরকম, আমাদের দেশে ওরকম নাই, এটা মানতে হবে। বাট আমরা যতটুকু আমাদের যাই আছে ওর ভিতরে আমরা যতটুকু পারছি প্রিপারেশন নিয়ে আসছি। সে খুবই ভালো বোলার, বাট আমি আবার বলবো যে আমরা এরকম বোলিংয়ের এগেনস্টেও অতীতে ভালো করে এসেছি। সো আজকে ভালো হয়নি, হয়তো সামনের ম্যাচ ইনশাল্লাহ ভালো হবে। না আমাদের উইকেট দেখে মনে হচ্ছে যে আমাদের ব্যাটিং করা উচিত। আমরা সবাই ক্যাপ্টেন কোচ যে ডিসিশনটা নিয়েছে ওটাতে আমরা সবাই একমত ছিলাম। আমরা ভালো ব্যাটিং করিনি, উইকেট আমি বলবো না অনেক সহজ ছিল, বাট আমরা আরও ভালো ব্যাটিং করতে পারতাম। না পরের ম্যাচ আমাদের জিততে হবে, পরের ম্যাচ জেতার জন্যই খেলবো। সো পরের ম্যাচ জেতার পরে আসলে কী সিচুয়েশান দাঁড়াবে তখনই বোঝা যাবে, বাট নেক্সট ম্যাচ আমরা যখন খেলবো জেতার জন্য খেলবো। না আমরা আমরা আমার মনে হয় যে লাস্ট টি-20 ম্যাচ দুইটা আমরা ভালো খেলছিলাম, টি-20 সিরিজটা, ওয়ান ডেটা ভালো যায়নি। বাট আমরা আসলে অতীতে কী হয়েছে এটা নিয়ে চিন্তিত না, আমাদের টিম খুবই ভালো। আমরা বিশ্বাস করি যে আমরা যদি আমাদের খেলাটা খেলতে তাহলে অবশ্যই আফগানিস্তানের সাথে ভালো করা সম্ভব। এটা তো আসলে কন্ট্রোলে নেই, ট্রাভেল বা ফিকচার যাই হয়েছে এটা আসলে কন্ট্রোলে নেই এবং এটা নিয়ে চিন্তাও করছি না। আর আমি আগেও যেটা বললাম যে আগে যে তিনটা ম্যাচ আমরা হেরেছি এটা নিয়েও চিন্তা করছি না। আমরা ওই পার্টিকুলার ওই দিনে যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি আমরা যে কোনো টিমের এগেনস্টেই জিততে পারবো বলে মনে করি। না অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। আমি যেটা বললাম যে এত দূরে চিন্তা না করে আমি আগে আমরা আগে নেক্সট ম্যাচটা কীভাবে জিততে পারি ওটা নিয়ে প্ল্যান করা, ওটা নিয়ে প্রিপারেশান নেওয়া এবং কত ভালো প্রিপেয়ার হয়ে আমরা ওই ম্যাচটা খেলতে পারি। সো আমরা ওই ম্যাচটা জেতার জন্য যাব, ওই ম্যাচটা যদি আমরা জিতি ইনশাল্লাহ তাহলে পরে কী সিচুয়েশান দাঁড়াবে ওটা পরে আসলে দেখা যাবে। বাট এখন নেক্সট ম্যাচটা নিয়ে আর কি প্ল্যান প্রিপারেশান। উইকেট বলবো না যে অনেক সহজ ছিল, নতুন বলে তুলনামূলকভাবে আমার কাছে মনে হয়েছে একটু সহজ ছিল, বাট বল যখন পুরান হয়েছে তখন আস্তে আস্তে একটু স্ট্রাগল করছে। আর আমার কাছে মনে হয় যে আমরা ব্যাটসম্যানরা যদি একটা পার্টনারশিপ করতে পারতাম দিক থেকে তাহলে এরকম স্ট্রাগল হয়তো করতাম না। সো আমরা আর একটু ভালো ব্যাটিং করা উচিত ছিল। সো আশা করবো যে সামনের ম্যাচে এই এই ভুলটা আমাদের হবে না ইনশাল্লাহ। না আমার কাছে এরকম কোনো কিছু মনে হয় না, কারণ সবাই বাম হাতি ডান হাতি বোলারকে প্র্যাকটিস করে প্রিপেয়ার হয়ে আসছি। তো সবাই ক্যাপাবল যে কোনো সিচুয়েশানে ব্যাটিং করার জন্য এবং যে কোনো বোলিংয়ের এগেনস্টে ব্যাটিং করার জন্য ক্যাপাবল। সো এটা আমার মনে হয় না যে খুব বেশি একটা প্রবলেম হয়েছে আমাদের।